দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে মাঝে মাঝে দাগটা ভালো। দাগটা হচ্ছে গতকালকে যেই নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে ইসলি। তেহরানের মানে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থল সহ বেশ কয়েকটা জায়গায় অভিযান পরিচালনা হয়েছে। সেই অভিযানে আমরা দেখছি যে আনটিল রাইট নাও চারজন সৈনিক নিহতের খবর আমরা পেয়েছি। এর বাহিরে সামরিক স্থাপনাগুলো সামান্য ক্ষয়ক্ষতির হিসাব ইরান স্বীকারোক্তি দিয়েছে। তবে ইরান বলছে তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেমের কারণে ইসলির ছোড়া 95% গোলা অথবা যেই পটাকাগুলো পাঠাইছিল সেগুলো আকাশ প্রতিরক্ষা সিস্টেম ধ্বংস করে দিয়েছে, খুব বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়নি। এরপর পরই ইরান বলছে শিকার হোক না হোক কিন্তু ইসলি যে সাহস করছে সেটার পাল্টা জবাব দেবে, অতীতে যে ওয়াদা করা ছিল ওয়াদা পূরণ করবে। এর মাঝখানে আজকে আমাদের আরব দেশগুলো যে ভূমিকা নিচ্ছে এই দাগের পরে, আমি ধন্যবাদ জানাই সৌদি আরবকে বিশেষ করে। দর্শক, গতকালকের এই ঘটনার পর যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন তারা ইরানের প্রেসিডেন্টকে ফোন টোন দিয়ে বলতেছে যে দেখেন ভাই, যা হয়েছে হয়েছে, আপনারা দুইবার দিছেন, এরা একবার দিছে, বিষয়টা এখানে শেষ করে ফেলেন, আর সামনের দিকে যাওয়ার দরকার নাই। কিন্তু সৌদি সহ মধ্যপ্রাচ্য রাষ্ট্রগুলো ভিন্ন রকম অবস্থানে যাচ্ছে, একজোট হয়েছে এবং এই ঘটনায় ইসলিকে জবাবদিহিতার আওতায় আনার পাশাপাশি ইরানের যেই প্রোটেকশন, যেই ক্ষমতা আছে বা অধিকার আছে সেটাকেও প্রয়োগ করার ব্যাপারে কিন্তু আলোচনা চলছে। ইসলির অভিযানকে আমেরিকা একটা সার্টিফিকেট দিছে কি এটা পাল্টা প্রতিরক্ষা হিসাবে, আত্মরক্ষা হিসাবে তারা এটা করতে পারে। তো এখন একই জিনিস কিন্তু করার সিস্টেম হয়ে আসছে। আমি সৌদির এই সাপোর্টটা এই মুহূর্তে খুবই জরুরি। লেবাননে ইসলির বিষয় নিয়ে সৌদি চুপচাপ ছিল কিন্তু ইরানের ইস্যুতে গতকালকে সাথে সাথেই পাল্টা রিয়াকশন দিয়েছে সৌদি। রীতিমতো হুঁশিয়ারি দিয়েছে ইসলিক এবং পশ্চিমাদেরকে। এমন হামলা ইরানের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মনে করছে সৌদি আরব। আর পাশাপাশি এই ইস্যুতে অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পদক্ষেপ জানানো বা যেটা অ্যাক্টিভিটি সেটা চালানোর জন্য আহ্বান জানিয়েছে। আমরা দেখছি যে সংযুক্ত আরব আমিরাত তারাও কিন্তু নিন্দা জানিয়েছে। আনুষ্ঠানিক বিবৃতিতে আরব সরকার বলছে আমিরাতের সরকার উত্তেজনা প্রশমনে কূটনৈতিক চ্যানেল অনুসরণ করা ভালো, তবে এদের বক্তব্যের মধ্যে একটু প্যাচগোচ আছে। এরপরে আমাদের ফিলিদের যে বীর সংগঠন আছে তারাও কিন্তু আপনার বক্তব্য দিয়েছে। তারা বলছে এই ঘটনার সমুচিত পাল্টা জবাব দেওয়া হবে, মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে দিতে পারে এমন ঘটনা। আর এই ঘটনার নিন্দা জানিয়েছে কাতার। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আঞ্চলিক অস্থিতিশীলতা এড়াতে সবাইকে সংযম দেখানোর পাশাপাশি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে, এটাও কৌশলী বক্তব্য। জর্ডান বলছে তারা দেশটির আকাশসীমায় কোনো সামরিক বিমান ঢুকতে দেয়নি, অর্থাৎ আঞ্চলিক এই সংঘাতে ইসলি ইরান কারুপক্ষ না নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। তবে দেশটি বলছে সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের হেফাজতের জন্য ইরানেরও আত্মরক্ষার বৈধ অধিকার রয়েছে। এখন এখানে আপনি যদি একটু বিষয়টা খেয়াল করেন, আমরা দেখলাম কি এই ঘটনার সময় ইসলির যুদ্ধবিমানগুলোকে প্রোটেকশন দিছে মার্কিন ফাইটার জেটরা। আমি এখনও এটা জানি না যেটা কি ইসলি থেকে উড়া গেল। তো ইসলি থেকে উড়া যদি যায় তাহলে কোন কোন দেশকে অতিক্রম করলো, কোন রাষ্ট্রের আকাশসীমাটা ব্যবহার করলো, এটা কিন্তু আকাশসীমা ব্যবহার করা হয়েছে, এটা সম্পর্কে এখনও আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি কিন্তু আমি আসলে বিষয়টা এখনও ক্লিয়ার না। কারণ তারা তো আর পটাকা মারে নাই, তারা যুদ্ধবিমান নিয়ে গেছে, অভিযান শেষ করে প্রতিরোধের মুখে তারা যুদ্ধবিমান নিয়ে ফিরে আসছে। এখন ইরান কি বলছে? ইরান বলছে খুব দ্রুতই যারা ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে, দুঃসাহস দেখেছে, তাদেরকে সমুচিত জবাব দেওয়া হবে। আবার সেই দ্রুত সময়টা হইতে পারে আজকে দিন, কালকে দিন, এক সপ্তাহ, এক মাস, বাট ইরান বলছে পাল্টা জবাব হবে। আমরা আশা করি ইরানিদের কথার মূল্য আছে। তো আরব রাষ্ট্রগুলো যেভাবে এখন ইরানকে সাপোর্ট করছে যে বৈধ আত্মরক্ষার অধিকার আছে, কথাগুলো কূটনৈতিক কথা কিন্তু টেকনিক্যালভাবে এই একই কথা আমেরিকা ইস্টিরে বইলে কিন্তু ঘটনা ঘটানোর বৈধতা দিছে। আশা করি এবার খেলাটা জমবে। ভালো থাকবে।